এ শহরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে? সেখানে যাওয়া যাবে না। টাকা পয়সা অতটাও নেই সাথে। তাহলে কি করবেন? আপনি এগুলো বিক্রি করলে ভালো টাকা পাবেন। আপনি আমার প্রথম যাত্রী, বলতে গেলে লাকি চার্ম। এগুলো লাগবে না, ধরুন। আমি মন থেকে আপনাকে হেল্প করবো। চলুন। আপনাদের এখানে রুম খালি হবে? রুম খালি আছে, দেওয়া যাবে না। ও মা, কেন? আমাদের এখানে আসলে অসামাজিক কার্যকলাপ করা যায় না। কি গার্লফ্রেন্ড নাকি ভাড়া আনছেন? কি আশ্চর্য, ফাইজলামি শুরু করছেন নাকি? আমাদেরকে দেখে এরকম মনে হয় আপনার? আপনার নজর খারাপ, নজর ঠিক করেন। চলেন তো, আসেন। আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনি এখন আমার জন্য আস্ত একটা বিপদ। এই হচ্ছে নারী জাতি, সত্য কথা শুনলে পূর্ণিমার জোয়ারের মতো চোখে সমুদ্রের জল থই থই করে। নীলা, মাই ডিয়ার চাচাতো সিস্টার, তুই বের হ। আমি তো গেটের বাইরে। কি রে, চাচি ঘুমাইছে? ঘুমাই নাই, প্রেশার বাড়ছে। আমার রুমে লুকায় টুকো ঢুকে গেলেই হবে। কিন্তু ভাইয়া, সকাল সকাল এসে নিয়ে যেতে হবে। আপু চলেন। আপু যান। চাচি, তুমি সারা জীবন আমাকে ভুল বুঝে গেছো, এখন আরো অনেক বেশি ভুল বুঝতেছো। তুই একটা মেয়ে মানুষ নিয়ে আবার আমার মুখে মুখে কথা বলিস? তুমি একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষের দুঃখ বুঝবা না? তুই বের আমার বাড়ি থেকে, বের বলছি। আমি তো বাইরেই আছি, তুমি ভিতরে যাও। আমার চাচির ডায়াবেটিস তো, রাত 10টার পর মাথা গরম হয়ে যায়। আসেন। আমি আর মা, ছোট্ট সংসার। আমাদের বাড়ির কার্নিশে এক জোড়া চড়ুই পাখি বাসা বেঁধে থাকে। দুটা চড়ুই পাখির যদি জায়গা হয় তাহলে আপনার কেন হবে না? আপনি তো এই শহরে অতিথি পাখি। চলেন, একটা শর্ত আছে। আপনি না, আমাদের সম্পর্কটা হবে তুমির। কেন? সেটা গেলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। বাহ, তুমি তো ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, সায়েমের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে সেটা তো আমি জানতামই না। ওর তো সব ক্লোজ ফ্রেন্ড ছেলে, মানে ওর যে একটা মেয়ে ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কখনোই বলেনি। তোমার চাকরির ইন্টারভিউ কেমন হলো? জি, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? জি, ভালো ভালো। যখন দেখি মেয়েরা এগিয়ে যাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, আমার যে কি ভালো লাগে মা। একবার চিন্তা করে দেখেছো, তুমি ফরিদপুর থেকে ঢাকা এসছো চাকরির ইন্টারভিউ দিতে, বিশাল একটা ব্যাপার না? শোনো, তুমি কিন্তু ফোন করে বাসায় বলে দেবে যে কালকে তোমার যাওয়া হচ্ছে না, তুমি কয়েকদিন আমাদের এখানে বেড়াবে, তারপরে যাবে, কেমন? এই গাধা মা, একজন নতুন মানুষের সামনে এভাবে কি হয়েছে? লাবণী জানুক না, তুই একটা গাধা ছেলে। ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। জামা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদেরকে খাবার দিই। হ্যাঁ।